আশুগঞ্জে জ্বরের ওষুধ খেয়ে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ, পরিবারে শোকের ছায়া। ব্যাচ প্রত্যাহারের পরও কমেনি সয়াবিনের দাম, কবুতরের ফার্মে মজুদ 5,000 লিটার তেল জব্দ। 11 জেব্রার মৃত্যু, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা বিরুদ্ধে মামলা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির অভিযোগ। ইউক্রেন থেকে হাদিসুরের লাশ রোমানি আসছে, আজ দেশে পৌঁছতে লাগবে 3 দিন। আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এ কে এস টিভির শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জ্বর থেকে ভালো হতে নাপা সিরাপ খেয়ে প্রাণ গেল সহোদর দুই শিশুর। ঘটনার পর ফার্মেসি বন্ধ করে পলাতক ঔষধ বিক্রেতা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতরা হল 7 বছর বয়সী ইয়াসিন এবং 9 বছরের মুরসালিন। আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু দুটির জ্বর হলে তাদের নানি নীলুফার বেগম গতকাল বিকেলে স্থানীয় চকবাজার মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে আনেন। সিরাপ খাওয়ানোর পর তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরের সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশু দুটিকে, সেখানে মারা যায় তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাপা সিরাপ মেয়াদ উত্তীর্ণ কিংবা নকল প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ আজাদ রহমান। ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলেও বাজারে সয়াবিন তেলের দাম কমেনি, তবে সরবরাহে যে সংকট ছিল তা কেটেছে, আর উল্টো বেড়েছে চিনি ও ছোলার দাম। ভ্যাট প্রত্যাহারের সুফল ক্রেতারা পাবে কিনা সেই আভাসও দিতে পারছেন না দোকানিরা। এছাড়া সপ্তাহের ব্যবধানে চাল ডাল সহ আরও কয়েকটি নিত্য পণ্যের দাম বেড়েছে। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী সরকার সয়াবিন তেলের দাম বাড়াতে রাজি না হওয়ায় বাজারে দেখা দেয় কৃত্রিম সংকট। সরকার নির্ধারিত দামে মিলছিল না বোতলজাত সয়াবিন তেল, আর খোলা তেল বিক্রি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় তেলের ওপর 20% সহ চিনি ও ছোলার ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসে বৃহস্পতিবার। ভ্যাট বাড়ানোর ঘোষণা এলেই যেখানে পণ্যের দাম বেড়ে যায় সেখানে বড় অঙ্কের ভ্যাট কমানোর ঘোষণা সত্ত্বেও 1 টাকাও দাম কমেনি। ভ্যাট প্রত্যাহার করলে যদি তেলের দাম কমে আসে সেক্ষেত্রে মানুষ লাভবান হবে, আর যদি সেই দামে কিনতে হয় তাহলে ভ্যাট প্রত্যাহার করে সরকার কি লাভ আমাদের? সয়াবিন তেলের বিষয়টা পুরো কৃত্রিম সংকট প্রমাণিত হলো। এখন তো প্রচুর আছে দোকানে, তাই না? এখন কিন্তু ছিল না, তেল ছিল না বাজারে, এটা কেন? এটা তো করছে যে দোতলার কিছু ডিলার পয়েন্ট আছে, তারা এই কাজগুলো করছে। তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আমরা কোম্পানিকে জিজ্ঞেস করছি, বলছে না কমার সম্ভাবনা নাই। কালকে 2 গাড়ি তেল আসছে একসাথে, তারপরে বাজার ভর্তি হয়ে গেছে। একইভাবে ভ্যাট প্রত্যাহার করায় যেখানে ছোলা ও চিনির দামও কমার কথা, সেখানে এ দুটি পণ্যের উল্টো দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা। এছাড়া চাল ডাল আটা সহ অন্যান্য পণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মাত্র খোলা চিনির দাম বাড়ছে, খোলা চিনি গত বছর আসলে আপনার 60 টাকা হইতে 52 টাকা কেজি আসলে, এবার হচ্ছে আপনার আমাদের কিনে হচ্ছে 76 টাকা কেজি কিনা, আমরা বেশি 80 টাকায় বিক্রি। আটা ময়দা তেল এটির দাম বাড়ছে, আটা ময়দার দাম বাড়লো, মসুর ডালের দাম বাড়লো, এগুলোর দাম বাড়লো। কোম্পানিতে আমাদেরকে এবার বোঝাচ্ছে দাম বেশি, আমাদের বেতন কিন্তু বাড়ছে না। হ্যাঁ, আমাদের ইনকাম লেভেলটা কিন্তু একই ভারী আছে, তারা তো আমাদের কথা ভাবছে না। রমজানের ছোলা বুটের একটু চাহিদা বেশি, ছোলা খেসারি ডাবলি মটর এগুলো 2 থেকে 5 টাকা করে কেজি বাড়তি, 1 সপ্তাহের ব্যবধানে। পেয়েছি মাগাজ 60 টাকা কেজি আলু, আমাদের গরিব মানুষ কেমনে খাইব না খাইব এটা চিন্তা তো সরকার করে না। রমজানের আগে বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 5,000 লিটার সয়াবিন তেল পাওয়া গেল দুটি কবুতর ফার্মে। ঝিনাইদহে অবৈধভাবে মজুতকৃত ওই ভোজ্য তেল উদ্ধার এবং দুই মজুতদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহের হরিণাকুণ্ড তাহের হুদার রামনগর বড়তলা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গতরাতে সেখানকার জিন্দার স্টোর ও বিধান স্টোরের কবুতর ফার্মের কয়েকটি ড্রামে অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল জব্দ করা হয়। তেলের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে জিন্দার আলী নামে এক মজুতদারকে 50,000 টাকা এবং বিধান শাহ নামে আরেকজনকে 45,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, সিন্ডিকেট করে যারা ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 28 মার্চ সারা দেশে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত এই হরতাল পালনের ঘোষণা দিয়েছে জোটটি। শুক্রবার রাজধানী সিপিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সিপিবি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সহ বাম জোটের দলগুলো এই ডাক দেয়। দেশের মানুষকে রক্ষায় আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বাম জোটের পক্ষ থেকে আমরা আগামী 28 মার্চ সোমবার দেশব্যাপী অর্থ দিবস 6টা 12টা হরতালের কর্মসূচি ঘোষণা করছি। 11 জেব্রার মৃত্যুর ঘটনায় গাজীপুরের সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, কর্তব্য অবহেলা এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ এনে সাফারি পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমানকে আসামি করে মামলা হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত জানুয়ারিতে পার্কে 11টি জেব্রার মৃত্যু হয়, যা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করেননি। প্রতিটি জেব্রার মূল্য 10 লাখ টাকা করে 11টি জেব্রার মৃত্যুর কারণে রাষ্ট্রের 1 কোটি 10 লাখ টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রকেট হামলায় ইউক্রেনে নিহত বাংলা সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ দেশের পথে যাত্রা করেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাখওয়াত হোসেন জানান, হাদিসুর রহমানের লাশ ইউক্রেন থেকে বাংলাদেশ সময় বেলা 11টায় রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। রাত 12টা নাগাদ লাশ রোমানিয়ায় পৌঁছবে। সেখানকার বাংলাদেশ দূতাবাস হাদিসুর রহমানের লাশ গ্রহণ করবেন। পরে কার্গো এয়ারের মাধ্যমে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করার কথা রয়েছে। এর আগে গত বুধবার দুপুরে বাংলা সমৃদ্ধির 28 জন নাবিক দেশে এসেছেন। অলরেডি ওর মরদেহ রওনা দিচ্ছে ইয়ে থেকে, ইউক্রেন থেকে বাংলাদেশে দুপুর 11টার দিকে, ইউক্রেন থেকে আজকে রাত্রে 12টার দিকে রোমানে পৌঁছাবে। ওইখানে বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হবে। এখানে সেখান থেকে ওনারা কার্গো করে নিয়ে আসবে আর কি, ইয়ার করে বাংলাদেশ নিয়ে আসবে। সেটা চাইলে 48 ঘন্টার মধ্যে সেটা করা সম্ভব। শরীয়তপুরের ডামুড্ডায় সেচের অভাবে 500 বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ার পথে, এতে হতাশায় কৃষক। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার নির্মাণের জন্য পানির উৎস জয়ন্তী নদীর সংযোগ খালে বাঁধ দিয়ে রাখায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে কৃষকদের অভিযোগ। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। সেচের অভাবে জমি ফেটে চৌচির হয়ে ধানের চারা শুকিয়ে যেতে শুরু করেছে। কয়েক সপ্তাহ পর ধানের শীষ আসার কথা, কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার সিদ্ধা ও দারুল আমান ইউনিয়নের 4টি ইরি ব্লকে প্রায় 500 বিঘা জমিতে বোরো ধান চাষ করেন কৃষক। সেচের প্রধান উৎস হল জয়ন্তী নদীর সংযোগ খালের পানি, কিন্তু ওই খালের জন্য একটি কালভার নির্মাণের জন্য বাদ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, আর এতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ অপসারণের জন্য বলা হলেও তারা সেটি করেনি বলে কৃষকরা জানান। হাজার হাজারটা এই খরচ করছি, কেউ সুদ আনছি, কেউ ইয়া কিস্তি উড়াইছি, এরপর মনে করেন এই যে আমরা এবার বৌদিকে আমাদের যা করাইয়া আমার কোনো আর জানার বাঁচবে নাই। কৃষি অফিসারের কাছে গেছি, কৃষি অফিসারের কাছে যুক্তি চাইলাম কীভাবে আমরা বাঁচতে পারি। কৃষি অফিসার আমরা সঠিক কোনো সে কোনো বুদ্ধি দেয় নাই। বান দেওয়ার কারণে আমরা পানি পাইতেছি না, আর এই পানি পাওয়া না কারণে আমাদের এই দুইটা ইউনিয়নে প্রায় 8টা ব্লকে প্রায় 20,000 মন ধানের ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি পানি না দেয়। শুষ্ক মৌসুমে পানি সরবরাহ কম জানে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। পানি প্যাসেজ বন্ধ হয় নাই, পানি যাচ্ছে, তবে পানির প্রবাহটা কম। এই অবস্থা উত্তরণে আমরা ওই প্রশাসনের সাথে কথা বলছি, কৃষকরাও লিখিত অভিযোগ নিয়ে আসতেছে, অভিযোগ আমরা পেলে ওইটা তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও চেয়ারম্যান মহোদয় নেবেন। ফসল রক্ষায় দ্রুত বাঁধ অপসারণের দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের ঘটনায় 89 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে 8 জনকে। সকালে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান বিস্ফোরক আইনে মামলাটি করেন। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাভারে ধর্ষণের অভিযোগে হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং যুবককে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার হৃদয় নামে এক যুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হৃদয় বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে অপহরণ করে। পরে ওই কিশোরীর পরিবার মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। অভিযুক্ত হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লায় প্রাইভেট কার চাপায় দুই পথচারী নিহত হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত দুইজন সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ি যাবার সময় কুমিল্লা অভিমুখী একটি প্রাইভেট কার দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা হলেন বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর গ্রামের রবিউল হোসেন এবং একই এলাকার আনিস। প্রাইভেট কারটি আটক করা হয়েছে। বরিশালে অবসরপ্রাপ্ত মেজর দম্পতি নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মিম জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ঘরের কাজ শেষ করতে না পারলেই তাকে মারধর করা হতো। ওই দম্পতির দুই ছেলের মধ্যে এক শিশু প্রতিবন্ধী। সেই প্রতিবন্ধী শিশুকেও তাকে দেখভাল করতে হতো, এরপরও তাকে মারধর করা হতো। নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার রাতে সে ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ বলছে তারা বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেবে। অপহরণের দুদিন পরে সাভারে জামেলা খাতুন নামের 3 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সাভারের থানা রোড এলাকায় একটি বাড়িতে মায়ের সাথে ওই শিশু ভাড়াবাসে থাকত। 9 মার্চ সকালে ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করেন পারভিন নামে এক নারী। এই ঘটনায় শিশুটির মা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে রাতে উপজেলার কলমা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অপহরণকারী পারভিনকে। খবর শেষ করছি, যাবার আগে কেএসএমটিভির শিরোনামগুলো আরো একবার। আশুগঞ্জে জ্বরের ওষুধ খেয়ে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ, পরিবারে শোকের ছায়া। ব্যাট প্রত্যাহারের পরও কমেনি সয়াবিনের দাম, কবুতরের ফার্মে মজুদ 5,000 লিটার তেল জব্দ। 11 জেব্রার মৃত্যু, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তার বিরুদ্ধে মামলা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির অভিযোগ। ইউক্রেন থেকে হাদিসুরের লাশ রোমানিয়া আসছে, আজ দেশে পৌঁছতে লাগবে 3 দিন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।